ছত্তিশগড়ে আদিবাসীদের একটি ধর্মীয় অনুষ্ঠান চলার সময় তার উপর দিয়ে নির্মমভাবে গাড়ি চালিয়ে দেওয়ার প্রতিবাদে সোমবার সকালে বেলদাতে একটি প্রতিবাদ মিছিলের আয়োজন করা হয়। প্রতিবাদ মিছিলটি করলো আদিবাসীদের সংগঠন ভারত জাকাত মাঝি পরগনা মহল। এদিন বেলদা থানার শ্যামপুর বাইপাস থেকে প্রতিবাদ মিছিল সারা শহর পরিক্রমা করে। তাদের দাবি ওঠে ছত্তিশগড়ে নির্মম নারকীয় ঘটনার বিচার চায়। একই সাথে মালদহে এক শিক্ষকের ওপর অত্যাচারের ঘটনার প্রতিবাদ জানানো হয় এদিনের এই মিছিল থেকে। পশ্চিম মেদিনীপুর থেকে শান্তনু পানু, রিপোর্ট খবরের দুনিয়া।